করে দিতাম, নাইবা তোমাদের হাতের কাঠের পুতুল হয়ে নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও বিয়েতে বসে পড়তাম। আর এত কিছু পরও আমি দুঃখ পাবো, আমি পাবো কেন বলো তো? আমার দুঃখের মেয়াদ ও উত্তীর্ণ হয়ে গেছে। একটা মানুষ ঠিক যতটা দুঃখ পেতে পারে আমার পাওয়া শেষ, আর পেতে চাই না, নাই বা পাবো। এত কিছু দেখাশোনার পরও আমাকে দোষারোপ করছো কোন মুখে? নিজেদের ব্যবসায়িক সক্ষমতা আরও ভালো করার জন্য দুটো পরিবার হুট করেই বিয়ে দিয়ে দিলে, যেখানে সেই মানুষটার সাথে আমার চেনা জানা কিছুই ছিল না। সেও পারিবারিক চাপে বিয়েটা করেও নিল, কিন্তু আদৌ কি আমার স্বামী হলো? দিনের পর দিন হেলায় অবহেলায় শুরু নাম মাত্র সম্পর্ক বয়ে বেড়াচ্ছিলাম। প্রথম প্রথম তোমাকেও তো বলেছি আমি, তুমি কি বলেছিলে? ছেলে মানুষ, দুদিন গেলে এমনিতেও ঠিক হয়ে যাবে, বউয়ের আঁচলের তলাই আসবে। তোমার এই কথা শুনে শুনে আমি ক্লান্ত হয়ে তাই আর কিছু বলতেও আসিনি। কাকেই বা বলতাম, নিজের স্বামীকে রাত জেগে অন্য মেয়ের সাথে গল্প করতে শুনতাম, বিজনেস পারপেজে এ শহর ও শহর যাওয়ার নাম করে সপ্তাহ সপ্তাহ থেকে আসতো, অথচ ফেরার পর আমি ওর পকেটে রিসোর্ট হলিডে ট্রিপের রিসিপ্ট পেতাম। এরপরও আর কি দেখার বাদ ছিল আমার? আমি কি দেওয়ালের সাথে সংসার করতাম? হ্যাঁ, আমিও ধোয়া তুলসীর পাতা নই, দোষ আমারও ছিল, আমি খুব বড় দোষ করেছি। ও সব গায়ে না মেখে মুখ বুজে সহ্য করে নিয়েছি। সোসাইটিতে বাড়ির স্টেজটাকে আলোচনায় তুলতে না চেয়ে সহ্য না করে নিজেরটা ভেবে আগেই ডিভোর্স কার্যকর করা উচিত ছিল, তাহলে আজ এত কিছু হতো না। বরং আফসোস, নিজেরটা না ভেবে বাবা মা বাড়ির সম্মান রক্ষাতে এত কিছু সহ্য করে নিলাম, আর শেষে আমাকেই শুনতে হচ্ছে এক হাতে তালি বাজে না। বলি, লজ্জা করে না তোমাদের নিজেকে মা বলে পরিচয় দিতে? দীর্ঘ সময় ধরে বলা কথাগুলো উপস্থিত প্রতিটি মানুষ নিঃশব্দে হজম করে নিল। আজহার মুর্তজা বারবার আফসোস হচ্ছে কেন তারা এরূপ একটা ভুল করে ফেলল। তাদের কাটকাট কথাগুলোর একটাও তো ভুল না। ক্ষিপ্ত চেহারাটা মায়ের থেকে সরিয়ে নিল তাথই, উঠে চলে আসতে নিল, সিঁড়ির দিকে চেয়ে থেমে গেল। মেহরাজ চোখের ইশারায় তাথইকে বসতে বলে নিচে নেমে গেল ওর পেছন পেছন মোহর। সকলের উৎসুক চাহনি তাথইয়ের বাধ্যতাকে কেন্দ্র করে মেহরাজের দিকে গেল। কাকলির নাক ছিটকেল মেহরাজের পেছনে হেঁটে আসা মোহরকে দেখে। মেয়েটা দিনকে দিন সুন্দর হচ্ছে, মেডিকেল ইয়ার কমপ্লিট করে কিছুদিনের মধ্যে ইন্টার্নশিপ শুরু করবে এমন মেয়ের বয়স নিশ্চয়ই একেবারে কম নয়। অথচ মোহরের চেহারাটা যেন দিন দিন কিশোরীর মতো কোমলমতি হচ্ছে, উচ্চতায় বেশ লম্বা, চিকন করনের মেলি উজ্জ্বল চেহারাটার দিকে তাকালে আরেকবার চোখ একাই চলে যায়। ছোট ঘরের লো ক্লাস একটা মেয়ে আলিশান বাড়িতে রাজরানী হয়ে আছে, অথচ নিজের মেয়েটারই সংসার ভেঙেছে। ভাবতেই গা পিত্তে জ্বলে উঠল কাকলি বেগমের, হিংসাত্মক চোখ দুটো যেন মোহরকে চোখ দিয়েই ভস্ম করে দিচ্ছে। কাল আমি বলেই দিয়েছি এ ব্যাপারে আর কারো কোনো মতামত চাই না, এখন তাই হবে যা আশু চাইবে। মেহরাজ এসে বসল চেয়ারে, মোহর গুটি গুটি পায়ে মেহরাজের পেছন ঘেঁষে দাঁড়ালো। সাঞ্জে কোল থেকে তাথুয়ের বাচ্চাটা হুট করে কান্না করে উঠলে তাথুই ওকে কোলে করে দাঁড়ালো, পা বাড়িয়ে এগোতে নিল। এই মুহূর্তে আগত চেহারাটা দেখে না চাইতো দাঁড়িয়ে পড়ল, রুক্ষ গলায় বলল, আপনি এখানে কেন এসেছেন? তাথুয়ের ক্ষোভাক্ত গলাটা সবারই কান অব্দি পৌঁছালো। আগন্তুকের জবাবের আগেই মেহরাজ বলল, পৃথককে আমি ডেকেছি আশু। তুই ওকে কেন ডেকেছিস ভাইয়া? মেহরাজের বোনের অসন্তুষ্ট চেহারাটাতে মোলায়েম নজর বুলিয়ে বলল, কাম ডাউন আশু, এদিকে আয়, আমার পাশে বস। মন ভরা তিক্ততা নিয়েই এগিয়ে এসে বসল তাথুই। পৃথককে চোখের ইশারায় সহজ হতে বলল মেহরাজ, দু কদম ফেলে ও এগিয়ে এলো। মেহরাজ আজহার মুর্তজার দিকে তাকিয়ে বলল, আমি চাই তাথুই আর অরুণের সেপারেশনের কেসটা পৃথক নিজে হ্যান্ডেল করুক, আপাতত অন্য কোনো অ্যাডভোকেটের নামও নিতে চাই না আমি।
আজহার বা আরহাম মুর্তজা কোনো কথা বলার আগেই তীব্র প্রতিবাদ করে উঠল কাকলি বেগম। বিরোধীর ন্যায় বলল, সেদিন রাতে অরুণের গায়ে হাত তোলা ব্যক্তিটা পৃথক নিজেই ছিল মেহরাজ, সেখানে তুমি ওর হাতেই এই কেস দিতে চাচ্ছ? আর পৃথক, আমি জানি আমাদের পরিবারের সাথে তোমার সম্পর্ক অনেক পুরনো, তাথই আর সাঞ্জাকে তুমি ছোট থেকেই স্নেহ করো, কিন্তু তা বলে তুমি অরুণের গায়ে হাত তুলবে? ও অন্যায় করে থাকলেও তুমি আমাদের বলতে পারতে, এখন যদি ওই হাতাহাতিকে ইস্যু করে ওরা স্টেপ নেয়। এতক্ষণে মুখ খুলল পৃথক, এ বাড়িতে আসার একেবারে ইচ্ছে ছিল না ওর। তাথুর কথাগুলো এখনও স্ফুলিঙ্গের মতো বিধে আসে ভেতরে, তবুও আসার একটা মাত্র কারণ হলো মেহরাজ, যার কথা ও কখনো ফেলতে পারে না। পৃথক দুহাত মুঠি বন্ধ করে চেপে বলল, ও যেটা করছিল তার বিরুদ্ধে যদি আমি একটা স্টেপ নেই তাহলে কি হবে আপনার জানা আছে? ও নিজের স্ত্রীকেই। চুপ করো, যা হয়ে গেছে তা নিয়ে একটা কথাও আমি আর শুনতে চাই না। তোমাদের এত আলোচনা আমার একদম ভাল লাগে না, এসব থামাও। পৃথকের কথাটা সম্পূর্ণ করতে দিল না তাথই, তার আগে চেঁচিয়ে উঠল, সেদিন রাতের জঘন্য ব্যাপারটাতে যে পরিবারের সামনে তুলতে চায় না সেটা পৃথক বুঝতে পারলো, তাই দ্বিতীয়টা বাক্য করল না। মোহর নির্বাক শ্রোতার ন্যায় অবলোকন করছে সবটা, ওর সূক্ষ্ম দৃষ্টি এখন স্থির পৃথকের দিকে। পৃথক ইয়াসির লন্ডন থেকে ডিগ্রি নিয়ে দেশে ফেরা ব্যারিস্টার, দেখে বোঝা যায় বয়সে তাগড়া যুবক, শ্যামবর্ণের চেহারাটিতে অদ্ভুত জৌলুস, খুব আহামরি কিছু না, অতি সাধারণ চোখ, লম্বা পাতলা নাক মুখ, অতি সাধারণ চেহারাতেও কেমন অমায়িকত্বের ছাপ আছে। মোহরের ভাবনা ভঙ্গুর হলো মেয়েরাজের কণ্ঠে, গম্ভীর গলাটিতে বলল, যত দ্রুত সম্ভব এই চ্যাপ্টার ক্লোজ করতে চাই আমি, ওই স্ক্রাউন্ডেলের ছায়াটাও আমি আর দেখতে চাই না আমার বোনের জীবনে। বাংলার ঋতুচক্র থেকে প্রায় বিলুপ্ত প্রায় ঋতুটির মাঝামাঝি সময় শরতের শেষ লগ্ন পেরিয়ে আকাশ ভর্তি সাদা মেঘের বিচরণ কমে আসে হেমন্তে, কয়েক পশলা বৃষ্টির পর শরৎকে সাদরে বিদায় দিয়ে আগমন হয় হেমন্তের। হালকা শীতের আমেজ পরিবেশে ঘনঘটা হেমের আগমনী সুভাষ, তিন শব্দের সম্মিলিত গঠনের ক্ষুদ্র বাক্যটি বোধহয় বড্ড নিষ্ঠুর। মানুষের গ্লানি, দুঃখ, আফসোস, আক্ষেপে জড়িয়ে থাকা চাতক পাখির ন্যায় দৃষ্টি উপেক্ষা করে কিছু চলে নিজ গতিতে, সময়ে তার নিষ্ঠুরতার পাল্লা বহমান রেখে ছুটিয়ে নিয়েছে দিন তিনেক। এর মাঝে শ্রীতমাকে বাড়িতে আনা হয়েছে প্রথম দিনেই। এই দুদিন শরীরের কিছু জায়গায় ব্যথার উপস্থিতি থাকলেও আজ বেশ হালকা লাগছে শরীরটা। তবে শরীরটা যতই হালকা সুস্থ লাগুক, রক্ত ধরেছে মনে, মিথ্যা ছল চাতুরি অভিনয় প্রতারণায় হেরে যাওয়া মানব মনটা আঘাতে জর্জরিত। মনে হতে বিষাদের বিষক্রিয়া পুরো বদনে ছড়িয়ে পুরো দুনিয়ায় বিষাদময় করে তুলেছে। হোস্টেলের তিনতলার বারান্দায় দাঁড়িয়ে নিস্তেজ চোখ দুটো সুদূর বাগানের গাছগুলোর নড়াচড়া দেখছে। নিষ্পলক চেহারাটা ভীষণ ক্লান্তিকর, ফর্সা চামড়াটার বর্ণটা যেন ফিকে পড়ে গেছে, ভাসা ভাসা চোখ দুটো নিচে কালচে প্রলেপে ঢেকে গেছে চাঞ্চল্য, শুকনো ওষ্ঠভাজের কোণে জমে আছে হাজারো না বলা হাহাকারের বুলি। আজ ছোট্টবেলায় গল্পটা খুব মনে পড়ছে, আশ্রমে থাকতে শুনেছিল কোনো এক হেমন্তের মাঝামাঝি বয়সেই কোনো এক অল্প বয়সী মহিলা ছেড়ে গিয়েছিল মা ঠাকুরনের হাতে, মাঝ বয়সী মহিলা ছিলেন আশ্রমের গুরুভারের দায়িত্বে, শ্রীতমার নামকরণটাও তিনিই করেছেন। ওর মতো আরও কয়েকজন ছিল পিতৃ মাতৃহীন আশ্রিতা, তবে চেহারায় অনেক বেশি জৌলুস আর সৌন্দর্যের অধিকারী হওয়ায় পনেরো পার হতেই অসংখ্য প্রস্তাব আসতে থাকে ওর জন্য। কিন্তু আঠেরো পূরণের আগে মা ঠাকুরন কারো বিয়ের ব্যাপারে একমত ছিলেন না, তবে বয়স বাড়ার সাথে সাথে ওনার শরীরটাও ক্রমে খারাপ হয়ে আসতে থাকে। অতঃপর কোনো একদিন শ্রীতমা কে ডেকে সব বুঝিয়ে কোনো এক পরিচিতির সাথে পাঠিয়ে দিলেন শহরে। হোস্টেলে থেকেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পার করেছিল, উচ্চ মাধ্যমিকের কিছুদিন আগে খবর আসে মা ঠাকুরন আর বেঁচে নেই, সব ছেড়ে শ্রী ছুটেও গিয়েছিল মাতৃতুল্য মহিষীর মুখখানা শেষবার দর্শনের জন্য। তারপর
আরও অমুখ হয়নি কখনো। মেডিকেল, ক্লাস, টিউশন আর আপনজন বলতে মোহর, এই নিয়েই যাচ্ছিল জীবন। তারপর হুট করেই একদিন অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হলো এক অপরিচিতের সাথে। একদিন, দুদিন, তিন দিন এভাবে কাকতলীয়ভাবে দেখা হওয়াটা হুট করেই নিয়মমাফিক হয়ে উঠল। স্মৃতমার এখনও মনে পড়ে, উঁচা লম্বা উজ্জ্বল মায়াবী চেহারার মানুষটার সাথে দেখা হয়েছিল নিউ মার্কেটে। তারপর থেকেই হুটহাট দেখা হয়ে যেত। আস্তে আস্তে দেখা থেকে মায়া টান বাড়তে লাগলো, আর খুব সযত্নে ভালোও বেসে ফেললো স্মৃতমা। অথচ সেই মানুষটাই চোখ ছাপিয়ে বিরতিহীনা ফোঁটাগুলোকে মুছে হাত সরাবার আগে পুনরায় ভিজে যাচ্ছে কপাল। কী করে ঠেকাবে এসে চোখের বাড়িধারা? মা বাবা কেউ নেই, যে পালন করেছিল সেও বহু আগেই পরলোকে গিয়েছেন। অতপর যাকে মনটা দিল শ্রী, অতি পরিচিত গলাটা কানে আসতে হকচকিয়ে তাকালো শ্রীতমা। পরিচিত মুখটার দিকে তাকে অপ্রস্তুত হাসলো। মলিন হাসের আড়ালেও চিকচিক করা চোখ দুটো নজর এড়ালো না মোহরের, ও হাতের ব্যাগটা সিঙ্গেল বেডটার উপরে রেখে এগিয়ে এলো শ্রীতমার কাছে। কি করছিলি এখানে? কিছু না, এমনিতেই দাঁড়িয়েছিলাম। তুই এখন হসপিটালে এসেছিস যে? কেন, আমি কি আসতে পারি না? শ্রীতমা স্বাভাবিক হওয়ার প্রয়াসে খানিকটা হেসে বলল, তা হবে কেন, বিয়ের পর তো আর ম্যাডামের পায়ে পড়েনি এখানে। মোহর স্মিত হেসে শ্রীতমার হাতটা ধরে বিছানার কাছে এনে বসতে বসতে বলল, নতুন করে আর কি বলবো, যাই হোক শরীর কেমন এখন? এভাবে কেউ পাগলামি করে, ভয় পাইয়ে দিয়েছিলি তো। মোহরের উৎকণ্ঠিত গলায় শ্রী নিস্তেজ চোখে তাকালো, মৃদু ঠোঁট নাড়িয়ে বলল, কিসের ভয়, ঠিক আছি তো, শরীর আমি দুটোই ভালো। আদৌ কি ভালো? কৌতূহলী চোখ, জিজ্ঞাসু চাহনি, ব্যাকুল হওয়া মুখটার পানে না তাকিয়ে শ্রী মুখ ফিরিয়ে নিয়ে বলল, যতটুকু যা থাকার দরকার তার সে বেশি আছে, এর চেয়ে ভালো থাকা সম্ভব না। শ্রীতমার স্পষ্ট কথার আড়ালে অস্পষ্ট ব্যথা, আঘাতের ছাপ মোহরের বোধগম্যের বাহিরে ছিল না। প্রাণপ্রিয় মানুষটার এরূপ মলিন দশা একেবারে সহ্য হচ্ছে না ওর। হাতটা তুলে শ্রীতমার মুখটা নিজের দিকে ফিরিয়ে বলল, খবরদার যদি আর এসব কথা বলেছিস। কি পেয়েছিসটা কি? হ্যাঁ, কে না কে দুদিনের মেহমান হয়ে আসলো, তার জন্য বসে বসে দুঃখ বিলাস করবি? আর আমি কেউ না, তার কথা ভেবে নিজেকে কষ্ট দিবি, ক্ষতি করবি, আমার কথা একবারও ভাববি না। এখন ওই সব হলো তোর? তুই ছাড়া যে আমার আপনজন কেউ নেই সেটা তুই নিজেও ভালো মতোই জানিস মেহু। তাহলে এমন কেন করছিস? আমি আছি তো, আমাকে কি বলেছিলি মনে নেই? বিধাতা যখন তোকে এইখানটায় এনে দাঁড় করিয়েছে তার নিশ্চয় কোনো কারণ আছে। সত্যের সাথে কখনো মিথ্যে জিততে পারে না। জীবনে প্রতিটি ঘটনাই আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়, তাই খারাপটা ধরে বসে না থেকে বরং এ থেকে শিক্ষাটা নিয়ে এগিয়ে যা, সামনে ভালো কিছু আছে। খারাপটাকে ছুঁড়ে ফেলে দে, নিজের জন্য বাঁচ, নিজের মতো করে বাঁচ। শ্রীতমা নিরুত্তর রইল, বুক ভর্তি আহাজারি ওর ভুলতে যে ভীষণ কষ্ট হচ্ছে। এখনও সবটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের ন্যায় লাগছে, দুচোখ ছলছল করে উঠল। মোহর দুহাতে জড়িয়ে ধরল শ্রীতমাকে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কখনো কাঁদবি না শ্রী, তুই হলি আমার উজ্জ্বল নক্ষত্র, তোকে নিভিয়ে যাওয়া মানায় না। আমি সব সময় আছি তোর সাথে, যত খারাপ কিছু আসুক আমি সব সময় আছি, থাকবো, শুধু তুই হাসি মুখে থাক। চোখ বুঝে আসতেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখ থেকে। মোহরকে জড়িয়ে ধরে দীর্ঘক্ষণ মুখ বুজে রইল। বেশ কিছুক্ষণ পর মোহর শ্রীতমাকে সোজা করে ওর চোখ মুছিয়ে দিয়ে মোহর বলল, এখন উঠত, চটপট রেডি হয়ে নে, বুবু গ্রাম থেকে ফিরেছে বেশ কয়েকদিন হলো, আমাকে ফোন করেছিল, তোকে নিয়ে যেতে বলেছে। এখন? হ্যাঁ অবশ্যই এখন, ঘিরকিটি ওঠ।
বলে শ্রীতমাকে ঠেলে জামা পাল্টে সাথে করে নিয়ে বেরোলো। সিঁড়ি বেয়ে নেমে মেন গেটের সামনে আসতেই বায়ে চোখ যেতেই পা থেমে গেল মোহরের। ভ্রুকুশকে তাকালো মানুষটার দিকে, অভিমন্যু চোরা চাহনি দিয়ে এদিক ওদিক তাকাচ্ছে, গাড়ির সাথে হেলান দিয়ে অন্যদিকে ঘুরে মিছিমিছি ফোনে কথা বলার নাটক করে অন্যদিকে চলে যেতে নিলেও নিজেকে আড়াল করতে পারল না। অতপর পেছন হতে আসা ডাকে না চাইতেও